নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ টেন রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি উল্লেখ করতে চলেছি। অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সেরা সেরা রাশিগুলি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। টপ টেন রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যা আপনাদের চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আমি যে এই সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোটাই চন্দ্র রাশি ধরে। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কিন্তু আপনার জীবন কিন্তু অতিবাহিত হবে, তাই পুরোটাই যে একদম 100-এ 100 মিলবে এ ধরে আপনারা কখনোই এগোবেন না। আর যদি আপনি, হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক টপ টেন রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম। আমি এই ভিডিওতে এই সেরা রাশিগুলি 10 নম্বর থেকে 1 নম্বরে যেতে চলেছি, অর্থাৎ প্রথমে 10 নম্বর, তারপরে 9, তারপরে 8, এইভাবে একদম টপ লেভেলের যে রাশিটি হবে সেটি হচ্ছে 1 নম্বর, যে রাশিটি এই সপ্তাহে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে। তাহলে আসুন আমি একে একে আপনাদেরকে সেই রাশিগুলির নাম জানাতে চলেছি। নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর রাশি এই সপ্তাহে হতে চলেছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 10 নম্বরে পড়ছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ বাধার মধ্যে দিয়ে কিন্তু অতিক্রম করতে হবে এবং খরচার দিক কিন্তু একটু বেশি মাত্রায় হতে চলেছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে এবং ভাড়াটিয়া রিলেটেড কিন্তু প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সপ্তাহে আপনারা নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা ব্যবসা করছেন তাদেরকে কিন্তু একটু বুঝে সুঝে ধার দিতে হবে, নচেত কিন্তু টাকা অনেকটাই মার্কেটে পড়ে যাবে। এরপরে নাম্বার 9, অর্থাৎ এই সপ্তাহে 9 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 9 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক দিক কিন্তু মধ্যম যেতে চলেছে, খুব একটা আমি ভালো বলবো না, অর্থাৎ আপনাদের আয় হবে বাট খরচার দিকটা কিন্তু একটু বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়াও এই সপ্তাহে শত্রুতার কিন্তু মুখোমুখি আপনারা হতে পারেন, তবে ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের ভালো যাবে, যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো যাবে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। তবে এই সপ্তাহে আপনারা কাউকে কটু কথা বলবেন না এবং মুখের মিষ্টতা রাখার চেষ্টা করুন, যেখান থেকে কিন্তু শত্রুতা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। এরপরে 8 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 8 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধার মধ্যে দিয়ে কিন্তু অতিক্রম করতে হবে, অর্থাৎ কাজের জায়গায় বলুন বা কাজের প্রেসার বলুন, এইসব কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক দিক কিন্তু ভালো রয়েছে এবং অর্থনৈতিক দিক যদি বলা যায় মধ্যম যেতে চলেছে, তবে কিছু পরিমাণ খরচা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং এই সপ্তাহে আপনাদের ভ্রমণ যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমার লিস্টে যে 7 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 7 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু
মিডিয়াম যেতে চলেছে, কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সপ্তাহে আপনাদের পারিবারিক বিবাদ আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে আপনাদের মুখে মধুরতা রাখার চেষ্টা করুন, যেখান থেকে কিন্তু শত্রু কিন্তু অনেকাংশে লাঘব হবে। তবে ইনকামের দিকটা কিন্তু ভালো যেতে চলেছে, তবে ইনকাম যেমন হবে খরচাও কিন্তু সেরকম মাত্রায় হয়ে যাবে। এরপরে ছয় নম্বর, অর্থাৎ আমার লিস্টে যে ছয় নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ছয় নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু মধ্যম যেতে চলেছে, খুব ভালোও যাবে না আর খুব খারাপও যাবে না। এবং এই সপ্তাহে আপনাদের রাজনৈতিক লেভেলে কিন্তু উত্থান দেখা যাচ্ছে। এছাড়াও যারা মেডিকেল ওরিয়েন্টেড কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এবং এই সপ্তাহে কিছুটা টাকা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা শেয়ার মার্কেটে বা ট্রেন্ডিংয়ে টাকা লাগান তাদেরকে বলবো একটু বুঝে সুঝে টাকা লাগান, নচেত কিন্তু আপনার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো একটু সাবধানে পার্টনারের সাথে ডিল করুন, নচেত কিন্তু পার্টনার আপনাকে বসিয়ে দিতে পারে। এবং এই সপ্তাহে আর্থিক দিকটা যদি বলা যায় শুভ রয়েছে, তবে আয় যেমন হবে খরচাও কিন্তু সেরকম মাত্রায় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমার লিস্টে যে পাঁচ নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে পাঁচ নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির দিকটা কিন্তু আগের থেকে অনেক বেটার আসতে চলেছে এবং আপনাদের ব্যয়ের দিকও কিন্তু সেরকম মাত্রায় হবে, অর্থাৎ আয়ও যেমন হবে ব্যয়ও হবে, কিছু সেভিংস কিন্তু আপনারা করতে পারবেন। তবে এই ব্যয় হবে কিন্তু কিছু প্রোডাক্ট কিনাতে, অর্থাৎ আপনার মনের ইচ্ছা মনে বাঞ্ছা কিন্তু পূর্ণ হবে এই সপ্তাহে। এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, এবং যারা বিবাহ ওরিয়েন্টেড প্রবলেমে চলছেন অর্থাৎ বৈবাহিক জীবনে সেরকম মাত্রায় সুখ পাচ্ছেন না, সেই সুখটা কিন্তু এই সপ্তাহে আপনারা পেতে চলেছেন এবং ফ্যামিলি হেল্প কিন্তু আপনারা পাবেন। তবে এই সপ্তাহে বন্ধু থেকে কিন্তু সাবধান, অর্থাৎ বন্ধু বেশি কিছু শত্রু আপনার সাথে ঘোরাফেরা করবে এবং আপনার কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য বা আপনাকে টাকা নিয়ে চিট করার একটা প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে ভ্রমণের যোগ যেমন দেখা যাচ্ছে তেমন কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমার লিস্টে যে চার নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা চার নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের কিন্তু আর্থিক দিক কিন্তু অনেকখানি ভালো বা ডেভেলপমেন্ট হতে চলেছে আগের থেকে। এবং অর্থ যেমন আসবে খরচাও হবে কিন্তু আপনারা কিন্তু সেভিংস করতে পারবেন, এতটুকু বলা যায়। এবং শারীরিক দিক যদি বলা যায় শারীরিক দিক কিন্তু আপনাদের অনেকটাই ভালো যেতে চলেছে এবং ফ্যামিলির কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন এবং বন্ধু বান্ধবের কাছ থেকেও আপনারা হেল্প পেতে চলেছেন। তবে আপনাদের ক্ষেত্রে টুকিটাকি ফ্যামিলির মধ্যে অশান্তি আসার সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন। এবং এর পাশাপাশি এই সপ্তাহে আপনাদের যারা শেয়ার মার্কেট লটারি সাট্টা এগুলোতে টাকা লাগান বা টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, আপনাদের কিন্তু অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো, অর্থাৎ আমার লিস্টে যে তিন নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা তিন নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের আয়ের ভাব কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, বন্ধু বান্ধবের কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের অনায়াসে হয়ে যাবে। এবং এই সপ্তাহে ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহে আপনাদের যারা বিবাহ কেন্দ্রিক সমস্যায় জর্জরিত, অর্থাৎ বিবাহ হতে চাইছে না তাদেরকেই বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন। এবং আপনাদের প্রেমের দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এরপরে আমার লিস্টে যে দুই নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে দুই নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট বা সুদিন কিন্তু এসে গেছে, অর্থাৎ ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের প্রেম নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু প্রেমের সাফল্য আসতে চলেছে এবং আপনাদের কিন্তু আয়ের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আয় যেমন হবে ব্যয়ও কিন্তু হবে, কিন্তু ব্যয়টা কিন্তু আপনারা নিজেরা কিন্তু কিছু পরিমাণ করবেন, অর্থাৎ নতুন কোনো প্রোডাক্ট কিনলেন, এসি কিনলেন, ফ্রিজ কিনলেন, এরকম যেগুলো লাক্সারিয়াস
প্রোডাক্ট সেগুলো কিনতে গিয়ে কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে বন্ধু বান্ধব ফ্যামিলির সাপোর্ট এগুলো কিন্তু পেতে চলেছেন, ভ্রমণের কিন্তু যোগ দেখা যাচ্ছে। এছাড়াও এই সপ্তাহে আপনারা যারা বিজনেস করছেন তাদের বিজনেসে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে এবং যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাদেরও চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকেও চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে। এরপরে নাম্বার ওয়ান যে রাশি হতে চলেছে আমার লিস্টে সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এক নম্বরে পড়েছেন, অর্থাৎ নাম্বার ওয়ান রাশি এই সপ্তাহের জন্য। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজে এই সপ্তাহে হাত দিন অনায়াসে করে ফেলবেন। এবং যাদের চাকরি নিয়ে প্রবলেম চলছে, চাকরি হতে চাইছে না বা ঠিকঠাক চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু চাকরি পেতে পারেন। এবং যারা এক জায়গায় চাকরি করছেন তারা কিন্তু চাকরি পরিবর্তন যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। এবং আপনাদের কিন্তু চাকরি, নতুন চাকরি পাওয়ার সুযোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনারা এই সপ্তাহে নাম্বার ওয়ান রাশি হিসাবে বিবেচিত হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।